वाराणसी ज्ञानव्यापी मंदिर निये वैज्ञानिक रिपोर्ट जमा दिए आर्कियोलॉजिकल सर्वे अफ इंडिया। रिपोर्टे बला हे मस्जिद नीचे हिंदू मंदिर अस्तित्व छिलो। ए रिपोर्ट पेशर पर ही सरब हो असदुद्दीन वैसी ओ एएसआई के हिंदुत्वर ध्वजाधारी बोले कटाक्ष कर एरपर हिंदू पक्षेर तोपेर मुखे पड़े वैसी। हिंदू पक्षेर आईनजीवी तिनी किन्तु रीतिमतन वैसी के तोप देखेछेन, देखे बोलछेन जे विश्वनाथ भस्म कर देबे वैसी के। उल्लेख एएसआई ए विषय तार एक्स हैंडले पोस्ट करें, एसआई एर विषय तिनी निजेर एक्स हैंडले पोस्ट करें एबं सेखाने तिनी लेखें जे अनुमानेर उपरे भित्ति करे रिपोर्टटी तैरी करा होयेछे। पेशादार प्रत्नतात्विक बा इतिहासविददेर बक्तव्य जाचाई ना करे किभाबे रिपोर्टटा तैरी करा हलो सेई निये तिनी प्रश्न तुलेछेन। एक संगे संस्थाटी हिंदुत्वर धारक एवं बाहक। ए विषय हिंदू पक्षर आईनजीवी सोहनलाल आर्चो मीडिया के देवा एक साक्षात्कार हैदराबाद सांसद करुणा होच्छे पाशापाशी बिरूप मंतव्य ना करार सतर्क कर मंतव्य बंध ना कर ले भगवान शिव वैसी के भस्म कर देवें हुशियारी दिए सोहनलाल। सोहनलाल आरो बोलें कुराने स्पष्ट बला आछे सम्प्रदायर धर्मीय उपासनालय ध्वंस कर मस्जिद निर्माण आल्ला अनुमोदन देना किंतु मंदिर ध्वंस कर ज्ञानव्यापी मस्जिद तैरी करा हुए छे। कुरान मेने मस्जिद स्थान हिंदू फिरिए देवा उचित बोलेओ तार जुक्ति। तिनी आरो बोलछेन जे ज्ञानव्यापी मस्जिद नीचे जे हिंदू मंदिर अस्तित्व मिले तार किंतु प्रमाण एबार सामने एसेछे। प्रसंगत आदालते निर्देश मेने 25 जानुआरी बृहस्पतिवार हिंदू और मुस्लिम उभय पक्षेर हाते समीक्षार रिपोर्ट तुले देवा होयेछे आर्कियोलॉजिकल सार्वे अफ इंडियार तरफे। जदिव से रिपोर्ट के चूड़ान्त बोलते नाराज मुस्लिम पक्ष। वाराणसीर ज्ञानव्यापी मस्जिद नीचे पावा गियेछे भांगा शिवलिंग हनुमान गणेश एवं नंदीर मूर्ति एछाड़ाओ नाकि उद्धार होयेछे बेश कयेकटी स्ल्याब। आर्कियोलॉजिकल सार्वे अफ इंडिया এই সমস্ত ছবি দিয়ে যে সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে তাতে কিন্তু মসজিদের তলায় হিন্দু মন্দির থাকারই জোরালো প্রমাণ মিলছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সমীক্ষক এজেন্সির রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করে মসজিদ কমিটি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে মন্দিরের কাঠামোর উপরেই গড়ে তোলা হয়েছিল জ্ঞানব্যাপী মসজিদ। যদিও এই রিপোর্ট ঘিরে সন্দেহ প্রকাশ করেছে মসজিদ কমিটি। এসআই এর এই রিপোর্টকে চূড়ান্ত বলে মানতে নারাজ মুসলিম পক্ষ, বরং তারা এই রিপোর্ট নিয়ে সন্দিহান। অঞ্জুমান আঞ্জামিয়া মসজিদ কমিটির তরফ থেকে আখলাক আহমেদ দাবি করেন যে এর আগে অ্যাডভোকেট কমিশনের যা পর্যবেক্ষণ ছিল এএসআই এর কিন্তু পর্যবেক্ষণ সেই একই, শুধু নতুন করে মাপঝোপের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের দাবি এটা একটা রিপোর্ট মাত্র, কোনো রকম কোনো চূড়ান্ত রায় নয়। নানা ধরনের রিপোর্ট রয়েছে তাই এএসআই এর রিপোর্টকে একেবারে চূড়ান্ত ধরে নেওয়া ঠিক নয়। পাশাপাশি তিনি এও জানান মসজিদ চত্বরে এএসআই সমীক্ষার অনুমতি দিয়ে 1991 সালে ধর্মীয় উপাসনালয়ে রক্ষা আইন লঙ্ঘন হয়েছে কিনা সুপ্রিম কোর্টে তাদের সেই আবেদনেরও মামলা চলছে। শুনানিতে নিজেদের বক্তব্য জানাবে মসজিদ কমিটি। প্রসঙ্গত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সেই রিপোর্ট সম্প্রতি ইন্ডিয়া টুডের হাতে এসেছে। এই রিপোর্টে এটা স্পষ্ট যে ওই মসজিদের নিচে নাকি হিন্দু মন্দির ছিল, ভগ্ন হিন্দু মন্দিরের উপরেই তৈরি হয় জ্ঞানব্যাপী মসজিদ। এই রিপোর্টের সঙ্গে থাকা বেশ কিছু ছবিও ইন্ডিয়া টুডে শেয়ার করেছে। সেই ছবিতে প্রাচীন হিন্দু দেবদেবীর ভাঙা মূর্তিও দেখা যাচ্ছে।
এই মূর্তিগুলোর গায়ে ফার্সি ভাষায় কিছু লেখা রয়েছে যা প্রত্নতত্ত্ববিদদের সন্দেহকে আরও বাড়িয়েছে যে একসময় এই মসজিদের নিচেই ছিল হিন্দু মন্দির। বারাণসী জ্ঞানবাপী মন্দির নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট হাতে এসেছে ইন্ডিয়া টুডের। এ নিয়ে বিষ্ণু শঙ্কর কি বলছেন শোনাবো আপনাদের। কেন অন দা লুজ স্টোন ফির স্কাল্পচার রিমেইনস ইন দি সেলারস এটসেট্রা ইট ক্যান বি সেড দ্যাট আব ইয়ে এএসআই কা জো কনক্লুশন হ্যায় মে ও আপকো পড় কে সুনা রাহা হুঁ ইট ক্যান বি সেড দ্যাট দেয়ার এক্সিস্টেড আ লার্জ হিন্দু টেম্পল প্রায়র টু দি কনস্ট্রাকশন অফ এক্সিস্টিং স্ট্রাকচার মতলব এএসআই ইয়ে কে রাহা হ্যায় কি ইয়ে কাহা জা সকতা হ্যায় কি ইয়াহা পে এক বহুত বড়া ভব্য হিন্দু মন্দির থা prior to the construction of existing structure matlab is masjid se pehle yahan pe isse pehle yahan pe ek hindu mandir exist karta tha ye si ne apni conclusive finding di hai aur ye bahut mahatvapurna finding hai si ka jo conclusion hai main wo bata raha hu it can be said that matlab ye kaha ja sakta hai that there existed a large hindu temple prior to the construction of the existing structure matlab abhi jo structure hai इस स्ट्रक्चर के पहले एक यहाँ पे लार्ज हिंदू टेम्पल था ये बात एएसआई कह रही है कि ये बात कही जा सकती है। तो उसमें कुछ प्रमाण मिले हैं हिंदू मंदिरों के बहुत प्रमाण मिले तो ये एएसआई का जो कंक्लूजन है वही प्रमाण प्रमाण अभी आप मेरी बात सुन लीजिए सवाल उसके बाद एक बार आइए। लार्ज नंबर सर इट कैन बी सेड दैट देयर एग्जिस्टेड अ लार्ज हिंदू टेम्पल लार्ज हिंदू टेम्पल এছাড়াও পুরনো দিনের বহু কয়েন পাথরের স্ল্যাবও উদ্ধার হয়েছে। সেই স্ল্যাবগুলির গায়ে পার্সিতে কিছু লেখা রয়েছে। হিন্দুপক্ষের দাবি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 839 পাতার এই রিপোর্ট থেকে নাকি স্পষ্ট যে জ্ঞানবাপী মসজিদের নিচে একসময় হিন্দু মন্দিরই ছিল। জ্ঞানবাপী মসজিদের নিচে একটি বিশাল মন্দির ছিল, সেই মন্দিরের বেশ কিছু তথ্য যে নিদর্শন সেই নিদর্শনও সামনে এসেছে। আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালায় গবেষকরা, তাতেই কিন্তু এই তথ্য সামনে এসেছে। সেই সংক্রান্ত রিপোর্ট আগেই জেলা আদালতে মুখবন্ধ খামে জমা পড়েছিল। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।